অনেক মানুষ দেখবেন অনেক বড় বড় প্যান্ডেলে ওয়াজ মাহফিলে আবেগে ইমোশনালি যখন ওয়াজ করা হয় তারা জিকির শুরু করে দেয়। জিকির করতে করতে অনেক সময় প্যান্ডেলের উপরে উঠে যায়, যায় না, প্যান্ডেলের উপরে উঠে যায়, যিনি তাফসির করছেন তার মাথার উপরে উঠে যায়, একজন আরেকজনের উপর পড়ে যায়, অনেকে বাঁশ বেয়ে চাঁদুয়ার উপরে উঠে যায়। কথা বলেন ঠিক না? আপনারা ইউটিউবের মধ্যে দেখবেন, আপনার কাছে মনে হতে পারে এটা তো ভালোই, জিকির করছে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু জিকির করছে, জিকির করার ফর্মের তরিকা এটা না। অনেকের কথার, অনেকের আকিদার বিরোধি হতে পারে আমার এই কথাটা, কারণ অনেকে পীরের মুরিদ, পীররা এভাবে তাকে শিখাইছে, কিন্তু কোরআন সুন্নাই এভাবে জিকির করার কোনো তরিকা পৃথিবীর কোনো আলেম দেখাতে পারবে না, কেউ দেখাতে পারবেন না, দেখাতে পারলে আমি কথা বলবো না। আমার আল্লাহ, আমি দলিল দিচ্ছি, শুনুন এবারে, সূরা আরাফ আল কোরআনের 7 নম্বর সূরার 205 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? আজকে বাসায় যে যারা একটু বুঝেন কোরআনটা খুলবেন, অথবা যাদের মোবাইল আছে দেখবেন সার দিয়ে 205 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন, জিকির কিভাবে করতে হবে আল্লাহ এখানে বলে দিয়েছেন। জিকিরের জন্য মূলনীতি বলেছেন 4টি, কয়টি কয়টি জানার দরকার আছে? আমার আল্লাহ কি বললেন প্রথমে শুনুন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুউ ওয়াখিফাতাও ওয়াদুনাল জাহরি মিনাল কওল বিলগুদুমি ওয়াল আসাল। আমার আল্লাহ এখানে বলে দিলেন, ও নবী, ও নবী, আপনি জিকির করুন আপনার রবের, কে বলছেন, কাকে? ও নবী, আপনি জিকির করুন আপনার রবের, রাসূলের রব মানে আমাদের সবার রব, কথা ঠিক না? আপনার রবের জিকির করুন। এই কথা বলার পরে আমার আল্লাহ বললেন, ও নবী আপনি শুনুন জিকিরটা কিভাবে করতে হবে, আপনি এবার শুনুন, জিকির যেন তেন ভাবে করলেই হবে না। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসি, নফস অর্থ কি? নফস অর্থ কি? অন্তর, মন, তাই না? ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, আপনি জিকির করবেন আপনার মনে মনে, এক নাম্বার কি বলেছেন, মনে মনে অন্তরে। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুউ, বিনয়ের সাথে, কন্দনরত অবস্থায় বিনয়ের সাথে, ভদ্রতার সাথে, তাদাররুউ ওয়াখিফাতাও, তারপর বললেন ভয় সহকারে, 3 নম্বর বললেন ভয় সহকারে, ওয়াদুনাল জাহরি মিনাল কাউল, 4 নম্বর বললেন এই যে আপনি কথা বলেন জবান দিয়ে জিকির করেন, এই জিকিরটা উচ্চ স্বরে হবে না, নিম্ন স্বরে আস্তে আস্তে। আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কয়টা কথা বলছেন? 1 নম্বর বলছেন মনে মনে, 2 নম্বর বলছেন বিনয়ের সাথে, বিনয় কোনোদিনও চেঁচামেচি করে হয় না। আপনি চেয়ারম্যান সাহেবের সামনে যেয়ে বলতে পারবেন না, ও চেয়ারম্যান সাহেব আপনার কাছে অনেকক্ষণ যাব দাঁড়িয়ে আছি, আমাকে একটা পরিচয় পত্র দেন। আমরা অনেক সময় যাই না, এভাবে বলবেন না, বলবেন স্যার আসছিলাম আমার একটু দরকার ছিল, কিভাবে বলবেন বলুন, বিনয় কোনটা, আগেরটা না পরেরটা? তাহলে তো ভালোই বুঝেন, আল্লাহর সামনে যিনি তামাম পৃথিবীর মালিক, তামাম পৃথিবীর রাজা বাদশা, সেই আল্লাহর সামনে আপনি জুড়ে বলছেন, চেঁচামেচি করছেন, পাগলামি করছেন, ইমোশনালি মাইক ভেঙে ফেলছেন, তাফসির কারকের উপরে উঠে যাচ্ছেন, প্যান্ডেলের উপরে বেয়ে বেয়ে উঠে যাচ্ছেন। এক ধরনের লোক আছে তারা ফতোয়া দেয়, তারা বলে এশকের কারণে, এশকের মহব্বতে, আল্লাহর মহব্বতে তারা এরকম করে। ও তোমরা শুনে রাখো, সাহাবিদেরকে আল্লাহর মহব্বত ছিল না, তোমার চেয়ে কম ছিল, রাসূলের কি আল্লাহর মহব্বত তোমার চাইতে কম ছিল, এরকম মহব্বত করার কোনো নসীব নাই।
কোনোদিন সাহাবীরা করে নাই, তুমি করলে সেটা জিকির হবে না। আমি ইউটিউবের মধ্যে দেখলাম কোনো এক পীর, আমি নাম নিব না, দেখলাম তার মরিদরা জিকির করতে করতে স্টেজের উপরে চলে গেছে। একবার ওই পীরকে কপালে ধরে গালে ধরে চুমু খাওয়া শুরু করলো, বলল কিসের জিকির, কিসের কি, খোদা তো এইখানেই বসে আছে। নাউজুবিল্লাহ বলুন। ওই পীরকে জড়াইয়া ধরে বলল খোদা তো এইখানেই বসে আছে। এই লোকটাকে পিছন থেকে একজন লোক ফিরাইয়া দিল, বলল এমন করা যাবে না, ওই পীরটা ওই লোকের উপরে বেরাজ হলো না, কিন্তু যে ফিরাইয়া দিল তার উপরে সে বেরাজ হয়ে গেল, অসন্তুষ্ট হইল। বুঝতে পেরেছেন? মানে যে ব্যক্তি পাগলামি করতে করতে তার গালের মধ্যে চুমু খাইল, ওর উপর সে অসন্তুষ্ট হইল না, অসন্তুষ্ট হইল যে লোকটা বললো যে এটা তো শিরিক হচ্ছে, সরো তুমি এখান থেকে, ওই লোকের উপরে সে অসন্তুষ্ট হলো। তাহলে শিরিক করলো কে? পীরে না, পীর সমর্থন করলো না এই শিরিকটাকে? এটা হতে পারে? আপনি বলুন, কেউ যদি কাউকে খোদা বলে আপনি বলবেন না তুমি তো সরাসরি শিরিক করছো? অথচ ওই পীর এটা করলো না, পীর রাগ করে উঠে চলে গেল, বলল তুমি এরকম করো না, তাকে করতে দাও। নাউজুবিল্লাহ। এইভাবে যদি কেউ জিকির করে, এটা ভণ্ডামি ছাড়া কিছু নয়, সে যদি মক্কা মদিনার ইমাম হয়, সে যদি তার চাইতেও বড় কিছু হয়ে যায়, তারপরেও সে পীর না, পীর নামের ভণ্ড সে। কথা বলে ঠিক না? সে কোনপন্থী আমার দেখার দরকার নাই, সে কাউমি না আলিয়া, সে আহলে হাদিস না সালাফি না হানাফি, এটা দেখার দরকার নাই। আমার দেখার দরকার আছে এটা কোরআনে আছে কিনা। আমি জানি কারো বিরুদ্ধে যেতে পারে, আপনার বিরুদ্ধে গেলে কি কোরআন পরিবর্তন করুন? আপনি শিরিকের মধ্যে আছেন, এইভাবে চাচামিচি করে বিনয়বাদ দিয়ে এই চারটা জিনিস মেনটেন না করে যদি আপনি জিকিরও করেন, আল্লাহর জিকির করছেন, আপনি মনে করছেন আমার জিকির বুঝি আরশে আজিমে পৌঁছে গেছে, মোটেও না, আপনার জিকির একটাও ইবাদত হবে না। কারণ কি? তরিকা নাই, নিয়ত ভালো, এটা বুঝতে পেরেছেন? ইবাদত হইতে হলে লাগবে কয়টা? এরপর থেকে যে কাজই করবেন দুইটা মিলাবেন, কয়টা মিলাবেন? যে কাজই করবেন তাহলে আপনার বিচার আপনি করবেন, ইবাদত হলো কেন? কারো কাছে বলবেন না, বলবেন যে আমার মন ভালো, আল্লাহর জন্য করতেছি। হ্যাঁ, এক নম্বর ঠিক আছে, যেভাবে করতেছি এটা কি রাসূলের তরিকা অনুযায়ী? যদি ঠিক হয় তাহলে আপনি জান্নাতি মানুষ হয়ে গেলেন, আল্লাহ যে কোরআনে বলেছেন আল আবিদুনা, তাহলে আপনি এই পর্যায়ে চলে গেলেন। বলুন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার।